আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ডিশ। আমার ডিশের নাম সিম ডালনা। এটার সাথে আমি দিয়েছি গলদা চিংড়ি। তাহলে চলুন এখন দেখে নেই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে এই ডিশটি বানাতে। প্রথমেই আমাদের লাগছে এক কাপ পেঁয়াজ, সঙ্গে 3-4টি কাঁচামরিচ, সেই সঙ্গে লাগছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, কাশ্মীরি লাল মরিচ, এগুলো সব 1 টেবিল স্পুন করে নিয়েছি। তারপর লাগছে 1 কাপ টমেটো, সেই সঙ্গে লাগছে 1/2 কাপ মুগ ডাল, এটা ভেজে নিয়েছি। তারপর লাগছে সিম, দেশি সিম, এটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিব গলদা চিংড়ি, আর সেই সঙ্গে লাগবে 2টি শুকনো মরিচ অ্যান্ড 2টি তেজপাতা। আশা করি আপনারা ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিয়েছেন। তো এখন চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে চিংড়ি মাছগুলো আপনারা ছিলে নেবেন। ভেরি ইজি, এভাবে একটু পেটটা চিড়ে ভিতর থেকে সব ময়লা বের করে নেবেন। খুবই সহজ। এই তো হয়ে গেল আমাদের চিংড়ি ছোলা। এখন এই চিংড়িগুলোর সাথে, গলদা চিংড়িগুলোতে আমি লবণ আর ক্রাশ গার্লিক দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। এখন একটা তাওয়া নিয়ে নিচ্ছি, তাওয়াতে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তেলটা একটু গরম হতেই সেখানে দিয়ে দিব গলদা চিংড়িগুলো। এগুলোকে আমি হালকা করে ভেজে নিব 2 মিনিটস ইচ সাইড। দেখুন কত সুন্দর হচ্ছে। এখন 2 মিনিট হয়ে গেল, আমি উল্টে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো মশলা দেইনি। মোটামুটি একটু ভাজা হলেই এখন আমি এই গলদা চিংড়িগুলো উঠিয়ে নিব একটা বাটিতে। এখন এই তেলেই আবার কিছু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি করে কাটা পেঁয়াজগুলো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ, শুকনো মরিচটাকেও ভেঙে দিলাম, সঙ্গে দিয়েছি তেজপাতা। এটাকে একটু ভুনা করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিব সব মশলাগুলো, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর কাশ্মীরি মরিচ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি তেলে রাখা মুগ ডালগুলো, এগুলোকেও ভালো করে ভুনা করতে হবে। সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ ওয়াটার। এখন ঢাকনি দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। তার আগে দিয়ে দিলাম 1 টিস্পুন সল্ট। 4-5 মিনিটস পরে এখন দেখুন আমাদের মুগ ডালটা কেমন হচ্ছে। মুগ ডালটা হাফ সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিব আরও 1 কাপ ওয়াটার। দেখুন মুগ ডালগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রাখা টমেটোগুলো, সঙ্গে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সিমগুলো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা প্রনগুলো। এখন ভালো করে উল্টে পাল্টে দিব যাতে সব মশলাগুলো এই ভেজিটেবল আর প্রনের সাথে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ওয়াটার। এখন ডাকনি দিয়ে প্রায় 6 মিনিটস রান্না করব। 6 মিনিটস পরে দেখুন আমাদের ডালটা ভালো করে হয়েছে কিনা দেখে নিই। হ্যাঁ, ভালো করে সিদ্ধ হয়েছে এবং এই পর্যায়ে আপনি লবণটাও দেখে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি টালা জিরা। এখন ঢাকনি দিয়ে কিছুক্ষণ রেখে দিব। দেখুন কত সুন্দর হচ্ছে। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। হয়ে গেল আমাদের সিম ডালনা উইথ প্রন। এখন আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আমার চ্যানেলটা ঘুরে আসুন চট করে, সেখানে অনেক আরও ডিশ রয়েছে প্রনের ডিশ, সেগুলো আপনারা দেখতে পারবেন। আমার কুকিং যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কুকিং হাউস বাই মাহবুবা। এই চ্যানেলের সঙ্গেই থাকুন। এই ডিশটি আপনারা মেইন ডিশ হিসেবে যে কোনো অতিথি আপ্যায়নে ইউজ করতে পারেন। গরম গরম ভাতের সাথে খুবই টেস্টি হবে। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা অবশ্যই তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো খেতে। আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।